দর্শক বন্ধুরা, স্বাগত আপনাদের সুমিতাস কিচেন এন্ড ব্লগস এ। আজকে আমি বানাবো সিম চচ্চড়ি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে, খুবই দারুণ লাগে। আপনারাও একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই দারুণ আরও খুবই টেস্টি লাগে। তাহলে আমি রেসিপিটা বানানো স্টার্ট করি। আর যেই দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমি রেসিপিটা বানানো স্টার্ট। বন্ধুরা, সিমের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম সিম নিয়ে নিয়েছি। সিমটাকে আমি কেটে ভালো মতন ধুয়ে নিয়েছি, এভাবে একটু বড় সাইজের আমি কেটে নিয়েছি। তাহলে আমি রেসিপিটা বানানো স্টার্ট। চচ্চড়ি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি ছোট চামচের 3 চামচ সরষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে গিয়েছে, এখন আমি একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি, 1/4। জিরাটা তেলের মধ্যে একটুখানি 1 সেকেন্ড হতে দিয়ে এখন আমি সিম গুলোকে ছেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, সিমটাকে আমি একদম ভালো মতন ভেজে নিয়েছি। এখন আমি এখানে সরষে বাটা দিয়ে দিন। সরষে বাটার মধ্যে আমি 4-5টা লঙ্কাও বেটে দিয়েছি, আর একটুখানি নুন দিয়ে সরষেটাকে বেটেছি। নুন দিয়ে সরষেটা বাটলে যে একটা তিতো তিতো ভাব থাকে সেটা চলে যায়। আমি 1 চামচ আধা এখানে সরষে বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো মতন সিমটাকে আবার 2 মিনিট নাড়াচাড়া করে নেব সরষে বাটাটা দিয়ে। এভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খুবই টেস্টি লাগে, খুবই দারুণ লাগে। ভালো মতো একটু ভেজে নেব আমি। বাটাটার মধ্যে আমি একটুখানি নুনও দিয়েছি। বাটাটা দিয়ে আমি 2 মিনিট ভেজে নিয়েছি সিমটাকে। এখন আমি খুব সামান্য জল দিয়ে দেব, আমি একটু মাখো মাখো বানাবো, একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন একদম আমি লো ফ্লেমে সিমটাকে ঢেকে 2-3 মিনিট একটু বানিয়ে নেব। বন্ধুরা, আমি 2-3 মিনিট একটু সিম চচ্চড়িটাকে একটু ঢেকে রান্না করে নিয়েছি। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, খুবই দারুণ লেগে খেতে। আপনারাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।